এরে নবীর উম্মতের দল। রমজান আসলো কেন বলে, রমজান আসছে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর জন্য। এরে নবীর উম্মত আর কত বিপদ আল্লাহ আমাদের মাথার উপরে চাপায় দিলে আমরা বুঝতে পারব। ওই যে ভারতের জমিনে তাকাইয়া দেখেন, হিন্দুরা পর্যন্ত আল্লাহ আল্লাহ শুরু করেছে। এই জন্য ওই কিয়ামতের কথা ভয় করে আল্লাহ বলেন যাকাত দাও। যাকাত হলো বান্দা জান্নাতে যাওয়ার জন্য একটা সিঁড়ি। বলেন যাকাত কি? জান্নাতে যাওয়ার জন্য কি মাধ্যম? বড় ধরনের একটা সিঁড়ি হচ্ছে যাকাত। আজ বহু মুসলমান দেখা যায় এই দেশের ভিতরে আছে যাদের যাকাত আসছে ঠিকভাবে যাকাত আদায় করে না। আল্লাহর নবী বলেন যারা যাকাত আদায় করবে না ওই জাতির উপরে আল্লাহ এমন আপদ আর বিপদ চাপায় দিবেন, অনাবৃষ্টি চাপায় দিবেন, এমন গরম চাপায় দিবেন, ইতিপূর্বে কোন জাতির উপরে এই ধরনের বিপদ আর আপদ আসে নাই। এই জন্য যাকাত আদায় করতে হবে। যদি কারো যাকাত না আসে তো আলহামদুলিল্লাহ ভালো, কোনো অসুবিধা নাই। কিন্তু যাকাত আসলে পুঙ্খানুপুঙ্খানু হক গরিবের কাছে পৌঁছায় দিতে হবে। কাদের কাছে পৌঁছাইতে হবে বলেন? গরিবের কাছে। অনেক বড় লোক ভাইরা আছে যাকাত দেয়, শাড়ি কি নাই এরপরে সিরিয়াল লাগায়, দেখছেন কথা বলেন। এই জাকাতের শাড়ি আনতে যাইয়ে দুই চারি পাঁচজন মারা গেছে। আর এমন শাড়ি দেয়, ওই শাড়ি যদি বউরে দেয় বউ কইব আসসালামু আলাইকুম, এখনই তোমার সাথ থেকে গেলাম। يريدون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال النبي صلى الله عليه وآله وسلم الزكاة قنطرة الإسلام أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. কোরআনে হাকিম থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমিয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা, এখলাসের সাথে আমলের নিয়তে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়াকনিযূনা আয-যাহাবা ওয়াল-ফিদদাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ,
যাদের কাছে রয়েছে স্বর্ণ এবং রূপা এক কথায় গচ্ছিত সম্পদ, এই সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে না, আল্লাহ তাআলা বলেন ফাবাশশিরুহুম বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি বলেন? যন্ত্রণাদায়ক শাস্তি। মহানবী শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন আজ যাকাতু কিংতরাতুল মুসলিমিন, কিংতরাতুল ইসলাম। যাকাত হলো ইসলামের সেতু বন্ধন। বলেন যাকাত হলো ইসলামের কি? সেতু বন্ধন। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এখন কিছু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা একজন ইমানদারের উপরে ঈমান আনার পরে সর্বপ্রথম যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বের নাম হলো নামাজ। বলেন সেই দায়িত্বের নাম কি? নামাজ। নামাজের সাথে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের যত জায়গায় নামাজের কথা বলেছেন ঠিক তত জায়গায় আল্লাহ যাকাতের কথা আলোচনা করেছেন। মুফাসসিরিন কেরাম বলেন আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে প্রায় 82 বার মাসে আমরা যাকাত আদায় করে থাকি, এজন্য যাকাত সম্পর্কে দুই চারটি কথা। যাকাত হলো ইসলামের পাঁচটি যে স্তম্ভ আছে এই পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভের নাম হচ্ছে যাকাত। এক নম্বরে হলো কালিমা। বলেন এক নম্বরে কি? দুই নম্বরে নামাজ। দুই নম্বরে? তিন নম্বরে রোজা। চার নম্বরে? হজ। পাঁচ নম্বরে কি? যাকাত। হজ কাদের উপরে ফরজ? সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর হলো যার উপরে যাকাত ফরজ তার উপরে হজও ফরজ। বলেন যার উপরে যাকাত ফরজ তার উপরে কি? হজও ফরজ। যাকাত পাঁচ জিনিসের উপরে আসে। পাঁচ জিনিস। এক নম্বরে স্বর্ণ, দুই নম্বরে রূপা, তিন নম্বরে নগদ টাকা, চার নম্বরে ব্যবসায়িক পণ্য, পাঁচ নম্বরে হচ্ছে জমিনের ফল এবং ফসল। জমিনের যে ফল এবং ফসল আসে এটার যেটা যাকাত দিতে হয় সেটার নাম হলো উসর, সেটার মাসালা ভিন্ন। এখন প্রশ্ন হলো কতটুকু স্বর্ণের আর রূপার যদি মালিক হই তাহলে যাকাত দিতে হবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন ফিকহার কিতাবে পাওয়া যায় বর্তমান জমানায় কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে, কত ভরি, অথবা এই পরিমাণ টাকা পয়সা থাকে এবং এটার উপরে পূর্ণ এক বছর অতিবাহিত হয় তাহলে ওই সম্পদের উপরে শতকরা 2.5% যাকাত দিতে হবে। এরপরে রূপা হলো 52.5 বরি, যার বর্তমান মূল্য কত হবে? 45 থেকে 50 হাজার টাকা। নগদ টাকা পয়সা যদি কারো ব্যাংক ব্যালেন্স থাকে, এগুলা অনেক লম্বা মাসালা। তবে যাকাত আদায় করলে কি হয়, যেমন আমরা এখন রোজা রেখেছি, এই রোজাটা হলো আমাদের শরীরের যাকাত। বলেন রোজাটা কিসের যাকাত? শরীরের যাকাত। দেখেন না যাদের ডায়াবেটিস হয় ডাক্তারের কাছে গেলে বলে সকালবেলা খানা খাওয়া যাবে না, রাত্রেও খাইতে পারবেন না, একবেলা খাইবেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 1400 বছর আগে মাসে 3টা রোজা রাখার জন্য বলেছেন। মাসে কয়টা? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যারা পুঙ্খানুপুঙ্খানু রাসূলের সুন্নাত আদায় করবে, এই ধারাবাহিকভাবে যারা খাবারের ভিতরে কন্ট্রোল করবে, রাসূলের সুন্নাত হলো পেটকে পুরাইয়া খাইও না, তিন ভাগের এক ভাগ খাও।
কি আর আমরা খাইতে বসলে আমারই দোষ থাকে না আপনাদেরকে কি বলবো জনমের খাওয়া আমরা খাইতে থাকি এই জন্যই তো বিপদ হয় কিন্তু রাসূলের সুন্নাত যদি কেউ মানে ইনশাআল্লাহ আশা করা যায় ওই ব্যক্তি বড় ধরনের কোনো ব্যাধিতে রোগীতে সে আক্রান্ত হবে না আলহামদুলিল্লাহ বলেন এটা হলো সুন্নাতের বরকত কিসের বরকত বলেন সুন্নাতের বরকত সিরফ সুন্নাতের বরকত এইজন্য এই ধন সম্পদের যারা যাকাত আদায় করবে না আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার ভিতরে ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ বলেন এই গচ্ছিত সম্পদকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হবে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া গালের দুই পাশে মুখের দুই পাশে সিল মেরে দেওয়া হবে পেটের ভিতরে সিল মারা হবে পিঠের ভিতরে সিল মারা হবে বলে জাহান্নামের আগুনের এই সিলের পাওয়ার কত মারাত্মক হবে বলে সিলের পাওয়ার এত মারাত্মক হবে যে যেখানে সিল লাগাবে সেখান থেকে পচন ধরে যাবে কি মজা হবে না কথা বলে না আল্লাহ মজা করেই বলেছেন ফাযুকু মা কুনতুম তাকনিজুন আল্লাহ বলবেন ও বান্দা ধন সম্পদ তো আমি দিয়েছিলাম বলেন তো মূল ধন সম্পদের মালিক কে কথা বলে না সূরা ফাতিহার মধ্যে আমরা দৈনিক মশক করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين এই যে আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি মালিক ইয়াউম উদ্দিন অর্থ কি আয় আল্লাহ সব কিছুর মালিক কে কথা বলে না সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ মুফাসসিরিনে কেরাম বলেছেন আমরা যে দেখা যায় বাবার জমি আমি এখন ভোগ করতেছি আমার বাবা ইন্তেকাল হয়ে গেছে বাবার বাড়িটা আমি ভোগ করতেছি এরে নবীর উম্মত আবার যখন দুনিয়া থেকে আমি বিদায় হয়ে যাব দেখা যাবে এই জমি জমা বাড়ি গাড়ি সব সম্পদের মালিক হয়েছেন আমার ছেলে ঠিক আছে নেই নাকি ভুল বলতেছি এরে নবীর উম্মতের দল এরপরে দেখা যাবে ওই ছেলেও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই ছেলের যে আগামী প্রজন্ম আসবে তারা এই বাড়ি গাড়ি দখল করে নিবে এরকম করতে 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 ইসরাফিল একদিন সিংহায় ফু বাজায় দিবেন সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে এই যে গত দুই দিন আগে সামান্য ভূমিকম্পর ধাক্কা আল্লাহ তাআলা দিয়েছিলেন এরে নবীর উম্মত এই ভূমিকম্পের মতো সারা পৃথিবীতে যত বড় 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 দালান কোঠা আছে এই ভূমিকম্প দিয়া আল্লাহ তাআলা সব তুলার মতো উড়ায় নিবেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ তাআলা বলেন ওই দিন জমিনকে বিদীর্ণ করে দেওয়া হবে সব কিছুকে ভেঙ্গে জমিনকে সমতল বানাইয়া আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান কায়েম করে দিব সুবহানাল্লাহ বলেন ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হায় আল্লাহ আল্লাহ ইচে শিরিন সোনাম শির সকর্মি গুনদ জানম তামাম এই জন্য ওই কিয়ামতের কথা ভয় করে আল্লাহ বলেন যাকাত দাও যাকাত হলো বান্দা
জান্নাতে যাওয়ার জন্য একটা সিঁড়ি। বলেন যাকাত কি? জান্নাতে যাওয়ার জন্য কি মাধ্যম? বড় ধরনের একটা সিঁড়ি হচ্ছে যাকাত। আজ বহুত মুসলমান দেখা যায় এই দেশের ভিতরে আছে যাদের যাকাত আসছে ঠিকভাবে যাকাত আদায় করে না। আল্লাহর নবী বলেন যারা যাকাত আদায় করবে না ওই জাতির উপরে আল্লাহ এমন আপদের বিপদ চাপায়া দিবেন, অনাবৃষ্টি চাপায়া দিবেন, এমন গরম চাপায়া দিবেন ইতিপূর্বে কোন জাতির উপরে এই ধরনের বিপদ আর আপদ আসে নাই। এই জন্য যাকাত আদায় করতে হবে। যদি কারো যাকাত না আসে তো আলহামদুলিল্লাহ ভালো, কোনো অসুবিধা নাই, কিন্তু যাকাত আসলে পুঙ্খানুপুঙ্খানো হক গরিবের কাছে পৌঁছায় দিতে হবে। কাদের কাছে পৌঁছাইতে হবে বলেন? গরিবের কাছে। অনেক বড় লোক ভাইরা আছে যাকাত দেয় শাড়ি কিনা এরপরে সিরিয়াল লাগায়, দেখছেন কথা বলেন এই জাকাতের শাড়ি আনতে যাইয়ে দুই চারি পাঁচ জন মারা গেছে, আর এমন শাড়ি দেয় ওই শাড়ি যদি বউরে দেয় বউ কইবো আসসালামু আলাইকুম এখনই তোমার সাথ থেকে গেলাম, কারণ এমন শাড়ি ওইটা ধুইবার আগে রং উঠে যায়। কথা বলেন না কেন? আছে না নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো জোরে বলেন যাকাত খাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তি হলো মিসকিন যারা, লিল ফুকারা দরিদ্র, ওয়াল মাসাকিন আছে না, ওয়া মুআল্লাফাতি কুলুবুহুম ওয়াল আমিলিন, এরা হলো যাকাত খাওয়ার উপযুক্ত। সূরা তাওবার মধ্যে আল্লাহ যাকাত খাওয়ার জন্য সাত শ্রেণীর ব্যক্তিকে নির্বাচিত করেছেন। এক নম্বরে হলো দরিদ্র, হত দরিদ্র, আবার এমন দরিদ্রকে দেওয়া যাবে না যে দরিদ্র টাকাটা পাইলেই বিড়ি খাবে, কি এরকম কপাল পড়া আছে না? কথা বলেন না, যাকাতের টাকা নিয়ে বিড়ি খায় আসেনি এমন কপাল পড়া, এরা কপাল পড়া মুসলমান। বহুত মুসলমান আবার এমনও আছে কয় হুজুর বিড়ি না খাইলে পায়খানায় ক্লিয়ার হয় না, কয় নম্বরের কপাল পড়া বুঝছেন? আবার এমন মুসলমান এমনও আছে ইফতারিটা কইরাই আঙ্গুল ফলে টান, এটা আঙ্গুলে লাগাইয়া খায় তো এইজন্য আমি এটার নাম দিছি আঙ্গুল ফল। ওহো ভাই তুমি কি খাইতেছো? আগুন আগুন আগুন, এই আগুন তোমার পেটের ভিতরে জ্বালায় দেওয়া হবে মরার পরে, সহ্য করতে কি খুব মজা লাগবে না? কথা বলে না। আরে সাধারণ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের পাওয়ার থেকে কত কোটি 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 কম, এই আগুন সহ্য করার ক্ষমতা নাই, পড়ছে আর উড়ছে সব শেষ। কথা বলেন না কেন? আর সেখানে জাহান্নামের আগুন সহ্য করার মতো কারো ক্ষমতা আছে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় জাহান্নাম যেই বান্দাদের জাহান্নামের ফয়সালা হয়ে যাবে ওই বান্দা জাহান্নাম থেকে যখন 500 বছর দূরের রাস্তায় থাকবে। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় ওই 500 বছর দূর থেকে জাহান্নামের পাওয়ার এত বেশি হবে, ওই 500 বছর রাস্তার দূর থেকে ওই বান্দার কলিজা পুড়ে ভুনা হয়ে যাবে। যে আগুন দিয়া জাহান্নাম জ্বালানো হয়েছে ওই আগুন মুসলমান মুখে নেয়, মানে আল্লাহর সাথে হাসতামশা করতেছে, তামাশা করতেছে। এরে নবীর উম্মতের দল রমজান আসলো কেন? বলে রমজান আসছে আল্লাহ বলা বান্দাদেরকে আল্লাহর সাথে মিলানোর জন্য। এরে নবীর উম্মত আর কত বিপদ আল্লাহ আমাদের মাথার উপরে চাপায় দিলে আমরা বুঝতে পারব। ওই যে ভারতের জমিনে তাকাইয়া দেখেন হিন্দুরা পর্যন্ত আল্লাহ আল্লাহ শুরু করেছে, ঠিক কিনা জোরে বলেন? কারণ তারাও জানে ভগবান বাঁচাইতে পারবে না, বাঁচানোর মালিককে। এরে নবীর উম্মত
আমি সব সময় বলে থাকি করোনা আসছে কাদের জন্য বলে যারা অন্যায় পথে চলে যারা নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না যাকাত দেয় না পর্দায় চলে না হালাল খায় না ওলামায়ে কেরামকে সম্মান করে না ইসলামকে ডুবানোর চেষ্টা করে জনগণের টাকা মেরে খায় করোনা আসছে বান্দা তাদের জন্য বলে করোনা আসছে আসলো না কাদের জন্য বলে যারা নামাজি ইবাদত গুজার যারা আল্লাহকে ভয় পায় করোনাকে ভয় পায় না যারা এই যে তাকাইয়া দেখেন খবরের মধ্যে দেখা যায় করোনার দোহাই দিয়া অনেক মসজিদে খতম তারাবি বন্ধ হয়ে আছে আরে আল্লাহর বান্দা আল্লাহর কালাম তেলাওয়াত হবে সেখানেও বান্দা বাধা সৃষ্টি হয়ে আছে আল্লাহ বলেন গোলাম তুই যতই সুরক্ষার মধ্যে থাকোস না কেন আমি আল্লাহ চাইলে ওই জায়গায় করোনা পাঠাইয়া ওখান থেকে থাবা দিয়া তোরে নিয়ে আসব ঠিক কিনা জোরে বলেন কিন্তু যারা নবীজির সুন্নাত মানে আমি আরো এক জায়গায় বলেছি ওই যে খবরের মধ্যে ডাক্তার মুস্তাফিজুর রহমান তিনি খবর প্রচার করেছেন তিনি বলেছেন এই দেশে বহুত হাজার হাজার ওলামায়ে কেরাম আছে মাদ্রাসার ছাত্র আছে কই এদের তো করোনা হইল না কেন হইল না বলে আমি তালাশ করে দেখলাম এরা পাঁচ ওয়াক্ত নামাজের আগে এরপরে পাঁচবার মেসওয়াক করে মেসওয়াক কইরা এই যে করোনাকালীন সময় গত বছর বিশ্ব স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সংস্থা থেকে আমাদেরকে নতুন ভাবে শিখাই দিয়েছেন সাবান লাগাইয়া 20 সেকেন্ড হাত ধৌত করো আর মুহাম্মদ আরবি 1400 বছর আগে শিখাইয়া গেছেন গোলাম ঘুমের থেকে ওঠার পরে ওযু বানাইয়া এরপরে প্রথম তোমার পবিত্রতা অর্জন কইরা মুখের ময়লা সরাইয়া নাকের ময়লা সরাইয়া হাতের ময়লা সরাইয়া এরপরে মসজিদে ঢুইকা আল্লাহর কদমে সেজদা দিয়া দাও এরে নবীর উম্মত নবীর সুন্নাত মাইনা কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আমি বলি ইনশাআল্লাহ ওই বান্দার কোশ্চিন কালো করোনা হবে না কারণ করোনা দেওয়ার মালিক কে ওই মিয়া জ্বর দেওয়ার মালিক কে নাকি কেউ চাইলি জ্বর বানায় আলাইতে পারে ঠান্ডা দেওয়ার মালিক কে এরে আল্লাহর বান্দা বুঝেন করোনা দেওয়ার মালিক আমার আল্লাহ আল্লাহকে ভয় না পাইয়া করোনাকে যে ভয় পায় আল্লাহ বলেন ধর এই নাফরমানের ধর এই নাফরমান এত আযাব দেওয়ার পরও আমি আল্লাহ তাআলাকে চিনে নাই আর যেই বান্দারা আল্লাহর উপরে ভরসা করে সামনের দিকে আগে যায় আল্লাহ বলেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু আমার উপরে তাওয়াক্কুল করে সামনের দিকে যারা আগে যায় আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহর বান্দারা নবীজির সুন্নাতের মালাটা গলায় লাগাও এরে আল্লাহর বান্দা হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যেই আল্লাহর বান্দা ও ভাই আপনি বিরাস করবেন অসুবিধা নাই বিরাসের মাধ্যমেও মুখ পরিষ্কার হয় অত্যাধুনিক পদ্ধতি কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর বান্দা নামাজের আগে পাঁচবার যদি মেসওয়াক করেন পয়গম্বরে আরবি বলেন ও বান্দা ভালো করে শুনে নাও এই লাঠির কত দাম লাঠি দিয়া নিমের আপনার ডাল দিয়া জৈতুনের শিকড় দিয়া মেসওয়াক যদি বান্দা কর ও বান্দা যখন তুই মৃত্যুর বিছানায় পড়ে যাবি তোর জবান থেকে অনিচ্ছাই তোর জবান থেকে আল্লাহ তাআলা মেসওয়াকের বরকতে জবান থেকে আল্লাহ কালিমা জারি করায় দিবে কি জারি করাইবেন আর আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ
ফাদাখালাল জান্নাহ আল্লাহর নবী বলেন যেই আল্লাহর বান্দা মৃত্যুর আগে লা ইলাহা ইল্লাল্লাহ পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর নবী বলেন বান্দা তুই মরতে দেরি হবে জান্নাতে ঢুকতে কোনো টিকিট লাগবে না করবনি মেসওয়াক ইনশাআল্লাহ বলেন মেসওয়াক করবেন কারণ ডাক্তার বলেন করোনা সর্বপ্রথম ঢুকে নাক দিয়া আর মুখ দিয়া মেসওয়াক যদি ভালোভাবে করে মাগফিরাত এই মাগফিরাতে পয়গম্বরে আরবি বলেন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ইস্তিগফার করো আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহাল আযীম আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়েন না আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله تعالى بولن غلام তুই মহব্বত লইয়া ভালোবাসা লইয়া আমি আল্লাহ তাআলাকে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ তাআলা ডাক কবুল করতে দেরি হবে না এই জন্য ডাকার মতো ডাকতে হবে যারা ডেকেছেন তারা বান্দা পেয়ে গেছেন আল্লাহর নবী মিম্বারে উঠতেছেন আর বলতেছেন আমিন আবার বলতেছেন আমিন এর নবীর উম্মত সাহাবায়ে কেরাম কিছু শুনতে পান না সাহাবায়ে কেরাম বলেন ও পয়গম্বর আপনি প্রথম মিম্বারে পা রাখলেন বললেন আমিন আমরা তো কিছুই শুনলাম না বলে ও সাহাবায়ে কেরাম জিব্রাইল আমার কাছে আয়েশা বলছেন ও পয়গম্বর যারা রমজান পাইলো নিজের গুনাহ খাতাকে মাফ করাইতে পারলো না জিব্রাইল বলেছেন সে যেন ধ্বংস হয়ে যায় আমি বললাম আমিন এরপরে বলা হয়েছে দ্বিতীয় থাকে যখন পা রাখলাম বলে যে যার মা বাবাকে জিন্দা পাইলো কিন্তু মা বাবার খেদমত কইরা জান্নাত অর্জন করতে পারলো না আমি জিব্রাইল যখন এই কথা বললাম আল্লাহর নবী বলেছেন আমিন এর নবীর উম্মত তিন নম্বরে হলো যেই বান্দা পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম এই পয়গম্বরের নাম যেই বান্দা শুনেছে শোনার পরে দুরূদ পড়ে নাই আল্লাহর নবী বলেন সেও ধ্বংস হয়ে যায় এই জন্য নবীর নাম শুনলে দুরূদ পড়তে হবে কি পড়তে হবে বলেন একবার পড়লে যতবার আসে আর অসুবিধা নাই একবার শুনছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন যেই আল্লাহর বান্দা দৈনিক 1000 বার এতটুকু দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এতটুকু দুরূদ যেই বান্দা তেলাওয়াত করবে আল্লাহর নবী বলেন বান্দা তোমার মরণ হবে না মরণ হবে না জান্নাতের খাতায় নাম না ওঠা পর্যন্ত কয় হাজার বার এতটুকু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরে আল্লাহর বান্দা দুনিয়ায় বড়লোক হওয়ার জন্য কত চেষ্টা এই বড়লোকের গিরি বান্দা তোমার থাকবে না অন্ধকার কবরে যাওয়া লাগবে এই জন্য নবীজির সুন্নাতটা মাল গলায় লাগাইয়া কবরে যাও নবীজির দুরুদ নিয়ে কবরে যাও পয়গম্বরে আরবি বলেন যেই আল্লাহর বান্দা আমি পয়গম্বরের উপরে দুরুদ পড়ে দুরুদ পড়ার পরে এই দুরুদ আমি নবীর সামনে পেশ করা হয় এই পেশ করার সাথে সাথে আমি আল্লাহর পয়গম্বর ওই বান্দার জন্য রহমতের দোয়া করি কিসের দোয়া হর কে বাসত আমেলে সল্লু মুদাম আতেশে দোজখ শাওয়াত বরওয়াই হারাম কবিতার ভাষায় বলেছেন বেশি বেশি দুরূদ পড়লে বান্দা জাহান্নামের আগুন পর্যন্ত তোমার জন্য হারাম হয়ে যাবে আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ
এরে আল্লাহর বান্দা কবরে যাওয়ার আগে মাঝে মধ্যে আমি বলে থাকি ওই যে গত সপ্তাহে এই এলাকার একজন ভাইয়ের জানাজা পড়াইলাম গত দুই দিন আগে আরেক ভাইয়ের জানাজা পড়াইলাম ওই যে শাহজানপুর মারা গেছে এরে আল্লাহর বান্দা মনে বড় ভয় আমারও জানি কখন ইন্তেকাল হয়ে যায় এই জন্য ওই কবরে যাওয়ার আগে সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে সুন্নাত নিয়ে যদি কবরে যাইতে পারি ইনশাআল্লাহ সুন্নতের বরকতে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফারের বরকতে বলে কি সুন্নাত আমি মাঝে মধ্যে বলে থাকি তবে হাত জোর করে বলি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি না বলে বেশি যেই সুন্নতের ব্যাপারে আলোচনা করি ওই সুন্নতের নাম হলো বান্দাদারি কারণ বান্দা আমার মরার পরে আমার মাথার টুপি রাখা হবে না চোখের চশমাও রাখা হবে না গায়ের জামাটা পর্যন্ত খুলে বেলেট দিয়া কাইটা কাইটা টুকরা বানাইয়া শরীর থেকে আলাদা করে নেওয়া হবে কিন্তু একটা সুন্নাত আমার সাথে যাবে যেই সুন্নাতের নাম হলো বান্দাদারি কি যাবে এই জন্য ভাই যদি বলেন পায়ে হাত দিয়া বলেন পায়ে হাত দিয়া বলতে রাজি ও ভাই দাড়িটা কামাইয়া আমার নবীকে আর কষ্ট দিও না এই রমজান মাস তাকওয়া অর্জন করার মাস গুনাহ maaf করানোর মাস বলে দাড়ি কামাইলে কি হয় বলে আল্লাহর বান্দা যখন ঘুমাইয়া থাকে ওই বান্দার গুনাহ করার কোনো শক্তি থাকে না কিন্তু দাড়ি কামানেওয়ালা ওই বান্দার আমল নামায় ২৪ ঘন্টা ফেরেশতারা গুনাহ লিখতে থাকে এই জন্য ভাই আগে বলেছি কষ্ট দেওয়ার জন্য বলি নাই নবীর আন্তরিকতার কথাটা শুনাইয়া দিলাম আপনারা জানেন ৩০ পারার ভিতরে সূরায়ে কাউসার আছে ইন্না আতাইনাকাল কাউসার এ আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে কাউসার দান করেছি কাউসার বলে এই কাউসার হাউজে কাউসারের পানি আমার পয়গম্বর কিয়ামতের ময়দানে উম্মতদেরকে দার করাইয়া লাইনে লাইনে পানি পান করাইবেন বলে কিছু উম্মত যখন পয়গম্বরের কাছে যাবেন আর আল্লাহ তাআলার পক্ষ থেকে পর্দা পড়ে যাবে এরে আল্লাহর বান্দা হাশরের ময়দানের অবস্থা কত ভয়ঙ্কর হবে বলে ওই সময় নবীর মাঝে আর বান্দার মাঝে পর্দা পড়ে যাবে বলে পর্দা পড়লে কি হবে বলে বান্দা জাহান্নামী হয়ে যাবে বলে কেন পর্দা পড়ে গেছে বলে এই বান্দা দুনিয়ায় থাকার সময় আমার নবীর সাথে সামঞ্জস্যতা রেখে চলে নাই আল্লাহ আমাদের সবাইকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এই রমজানুল মোবারক এই রমজানুল মোবারকে নিজের জিন্দেগির কথা মনে করে গুনাহের কথা মনে করে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক আল্লাহ দান করেন এই যে চলে যাবে ১০ দিন রহমত মাগফিরাত মাগফিরাত তো শেষের দিকে আজকে ১৭ই রমজান এরপরে আসবে নাজাত বলে নাজাতে আমরা কি দোয়া পড়ব নাজাতে দোয়া পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলেন না আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার অর্থ হলো আয় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও এরপরে জাহান্নাম থেকে মুক্তি চাইলেন তো আল্লাহর কাছে চাইবেনটা কি আল্লাহর কাছে চাইবেন আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ও আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাও আর আমি তোমার কাছে তোমার বানানো সুন্দর জান্নাত চাইতেছি আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ জান্নাত চাই তো কথা বলেন জান্নাত চাই না আমরা বাড়িতে ঘুমাইয়া থাকলেই তো জান্নাত চলে আসবে কি বলেন নাকি কষ্ট করা লাগবে খতমি তারাবির মধ্যে কষ্ট আছে না নাই কথা বলেন আছে নি এরে নবীর উম্মত রোজা রাখার ভিতরে কষ্ট আছে না নাই আল্লাহ তো জান্নাতের সুসংবাদ এমন দেয় নাই একটা পাগল সেও না খেয়ে থাকবে না মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে না খেয়ে রোজা রাখতেছি আল্লাহ এই জন্যই বলেছেন রোজা হলো আমার আমি আল্লাহ তাআলার জন্য আর রোজার প্রতিদান হলাম আমি আল্লাহ নিজে এরে আল্লাহর বান্দা
এরপরে কি করবেন আরো একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার আল্লাহ তাআলা বলেন পয়গম্বরে আরবী বলেছেন এই দোয়ার অর্থ হলো আয় আল্লাহ তোমার গুসসা থেকে পানা চাই তোমার জাহান্নাম থেকে পানা চাই তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় জাহান্নাম বলে আল্লাহ যে আমাকে চায় না আমিও তাকে চাই না আর যারা বলেন জান্নাতের দোয়া করেন আল্লাহ তাআলার জান্নাত দৈনিক আল্লাহর কাছে বলেন আল্লাহ যে আমাকে চায় আমিও তাকে চাই সুবহানাল্লাহ শোনা আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ রমজান মাসে দোয়া করতেছি সব মুসলমানের গুনাহ খাতা আপনি maaf করে দেন আমাদের নামগুলোকে জাহান্নামের খাতা থেকে কাইটা জান্নাতের লিস্টের মধ্যে ঢুকায়া দেন বলেন আমিন যেই কথাগুলো বললাম একটা আমল যাকাতের বিষয়ে সর্বপ্রথম কথা বলেছি এই তিনটা বিষয়ের উপরে সুন্নাতের উপরে যাদের যাকাত এসেছে যাকাত সঠিকভাবে আদায় করার এরপরে এই যে রমজানের আমলের ব্যাপারে যে কথাগুলো বললাম তিনটা বিষয়ের উপরে আল্লাহ তাআলা আমাকে সহকারে সব ভাইকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন